আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। আমি একটু আসছি। হ্যাঁ, এক্সকিউজ মি, এক মিনিট। আমার সাথে কথা? বসেন তো। তারপর তুলি, চকলেট কেমন খাওয়া হলো? অনেকগুলো অনেকগুলো। আপা, মানে কি বিষয়ে কথা? ভাবি, আমি অ্যাকচুয়ালি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাচ্ছিলাম। ও, ঠিক ঠিক আছে, আসেন, এদিকে আসেন। হ্যালো। হ্যালো ছাউনি, তোমার নাম কি তুলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুলি, তুমি আমাকে বলো তো, তোমাকে সবচেয়ে বেশি কি আদর করে? আমার দাদি। তোমার দাদি? আচ্ছা, তারপর? তারপর বাবা। তারপর? তারপর মা। ও, বাবা মা দুজনই আদর করে। আচ্ছা, তারপরে? তারপর রায়হান চাচু। রায়হান চাচু, তারপরে কি আদর করে? তারপরে দিদা। কোন দিদা? শিল্পালি দিদা। ও হ্যাঁ, তাই তো। আর কি আদর করে না? হ্যাঁ, তারপর ঝুমুর ফুপি। ঝুমুর ফুপি? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তোমার তো আরো ফুপি আছে, তার আদর করে না? কই, নাই তো। তোমার রুমা ফুপি তোমাকে আদর করে না? তাহলে এতক্ষণ তুমি পেঁচালা কেন? আগেই তো বলতে পারতা রুমা ফুপি কোথায় আছে, কেমন আছে। ভাবি, আপনাকে আরেকটা কথা বলে খুব দরকার। আমার আর খলিলের সাথে যেদিন প্রথম দেখা হয় ইউনিভার্সিটিতে, মানে প্রথম দেখা মানে বলতে পারেন যে একেবারেই আমরা দুজন দুজনকে প্রথম দিন যেদিন চিনেছি, ওটা ছিল 18 তারিখ, 18ই ডিসেম্বর। কয়েকদিন আগে আমরা 18 তারিখে দুজন সেলিব্রেট করবার জন্য ডিনার করছি। আমার না মাথাতেই আসেনি যেটা আপনাকেও বলা দরকার, মানে ভুলেই গেছিলাম। এবং যতদিন আমি আর খলিল একসাথে চলেছি, একসাথে আমরা যোগাযোগ ছিল, আমরা এই 18ই ডিসেম্বরটা কিন্তু সেলিব্রেট করছি। নেক্সট ইয়ার থেকে কিন্তু ভাবি আপনি সহ আমি সেলিব্রেট করতে চাই। আর খলিল যদি এখন আমার অফিসে আছে, কিন্তু বিশ্বাস করেন আমি ওকে কিন্তু একদমই আমার এমপ্লয়ি হিসেবে ট্রিট করি না। আমি কখনোই ফিল করি না যে আমি ওর বস, আমি ভাবি যে ও আমার বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আনটিল ডেথ সেটাই থাকবে। ভাবি, সেটার জন্য এই কথাটা আমি বললাম আপনাকে। প্রসঙ্গটা আমি জানি না আপনি কীভাবে নেবেন। আমি আসলে আমার আর খলিল বা এই ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির একটা বন্ডিং আমি চাই যে সারা জীবন থাকবো, সে কারণে রুমাকে আমার খুব পছন্দ। ভাবি, মানে আপনার ননদ, খলিলের ছোট বোন, ভীষণ কিউট একটা মেয়ে, আপনি তো জানেন সায়াম আমার ভাই, আমি সায়ামের জন্য রুমাকে চাইছি। সত্যি? হ্যাঁ ভাবি, এটা তো খুবই আনন্দের কথা। দ্যাটস গ্রেট। আমি কি ভালো লাগছে, আই থিঙ্ক ইউ আর দ্য অনলি ওয়ান পারসন যে আমি তার সাথে শেয়ার করতে পারি। আসলে বেলাপা হয়েছে কি, আমি তো খুবই খুশি, কিন্তু মানে এটা তো একটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার, রুমার জীবনের সিদ্ধান্ত, সবচেয়ে বড় সিদ্ধান্ত, তো এই বিষয়ে তো আসলে মার সাথে কথা না বলে আমার শাশুড়ির সাথে কথা বলতে হবে, আবার রুমার মতামতটাও তো একটু পরিষ্কার করে জানা দরকার আমাদের। আমি জানি যে এটা করা দরকার, সেই জন্য তো আমি একটা রাইট পারসন খুঁজছিলাম, এবং সেটা আপনি। আমি জানি যে আপনাকে বললে আপনি প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি কি জানেন, আমি খলিলকেও বলিনি, আমি মনে করেছি যে আপনাকে আমার প্রথম বলা দরকার। থ্যাংক ইউ, আর
ঠিক আছে, আমি তাহলে আগে মার সাথে একটু কথা বলি। এবং আমি খুবই মানে হোপফুল যে বিষয়টা হোক এবং আমাদের এই বন্ডিংটা, এই যে যোগাযোগটা আবার এত বছর পর হয়েছে, এটা কন্টিনিউ করুক।